আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো আমি এয়ার অ্যাস্ট্রা ফ্লাইটে কক্সবাজার ভ্রমণ করব, আর আমাদের ফ্লাইট হচ্ছে 11:15। এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট এক্সপিরিয়েন্স সার্ভিস এবং যারা প্রথমবার এয়ারে ভ্রমণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। আজকে এয়ারপোর্টে ভিআইপি মুভমেন্ট ছিল, তারপরও আলহামদুলিল্লাহ আমরা টাইম মতো আসতে পেরেছি। আমি অনলাইনে টিকিট কেটেছিলাম এবং গতকালকে এয়ার অ্যাস্ট্রা হটলাইনে ফোন করেছিলাম টিকিট ভেরিফিকেশনের জন্য। তখন জানতে পারলাম যে আজকে এয়ারপোর্টে ভিআইপি মুভমেন্ট আছে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট যাবেন। তাই আমরা যেন একটু আগে রওনা দিয়ে টাইমলি এয়ারপোর্টে চলে আসি, সেটা হটলাইন থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেন। আমরা খিলক্ষেত থেকে একটা সিএনজি করে রওনা দিই 9টার সময়। 9:30 মধ্যেই আমরা এয়ারপোর্টে চলে আসি। আসার পরে ভেতরে প্রবেশ করে প্রথমে চলে যায় টিকিট কাউন্টারে। কাউন্টার থেকে হার্ড কপি টিকিট নিয়ে নিলাম এবং আমাদের লাগেজগুলো আমরা ক্যারি করব না বলে ওনাদের কাছে দিয়ে দিলাম। যেহেতু আমাদের সাথে ইনফ্যান্ট বেবি আছে তাই বেবি ব্যাগটা সাথে রাখা জরুরি ছিল, তাই এই ব্যাগটা আমরা সাথে করে নিয়ে নিই। হ্যান্ডব্যাগ যত কম নেওয়া যায় ততই ভালো, কারণ ভেতরে প্রবেশ করার সময় তারা সব কিছু চেক করে, এমনকি জুতা, বেল্ট, পানি ব্যাগ সব কিছু। সুতরাং হ্যান্ডব্যাগ যত কম নেওয়া যায় ততই ভালো। ভেতরে প্রবেশ করার পরে সময় না কাটলে চা কফি খেয়ে টাইম পাস করতে পারেন, আর যাদের বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তারা স্পেসিফিক ব্যাংকের লাউঞ্জে বসে ফ্রিতে কিছু খেয়ে নিতে পারেন। 10:55 আর আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে। বোর্ডিং শেষ করে আমরা ভেতরে আসলাম। এখানে আমাদের জন্য একটা এয়ার অ্যাস্ট্রা বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করে আমরা বিমান পর্যন্ত যাব। আমরা চলে এসেছি আর আমাদের সিট হচ্ছে একেবারে সামনের দিকে। ইনফ্যান্ট বেবি থাকলে সাধারণত সিট সামনের দিকেই দিয়ে থাকে। চলো, এটি এটিআর 7-600 সিরিজের বিমান। সাধারণত ডোমেস্টিক এই ধরনের বিমানগুলো দিয়েই ফ্লাইট অপারেশন করা হয়। উড্ডয়নের আগে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সো আমরা অ্যানাউন্সমেন্টটি মনোযোগ দিয়ে শুনি। উড্ডয়নকালে সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জাম আমাদের ব্যবহৃত নিয়ত থাকুন। এই জাহাজ কাম্য ভদ্রমহিলা মহোদয়গণ, আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই জাহাজে যে সমস্ত নিরাপত্তা সরঞ্জাম জরুরি অবস্থা অবতরণের জন্য এই জাহাজে মোট 4টি বুকিং পথ রয়েছে। 2টি ক্যাবিনের সামনে এবং 2টি ক্যাবিনের পেছন দিকে অবস্থিত। যে কোনো জরুরি অবস্থায় মেঝে বাতিগুলো জ্বলে উঠলে আপনাদের ক্যাবিন হতে বের হবার পথ নির্দেশ করবে। অনুগ্রহ করে আপনাদের সামনে সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশিকাটি ভালো করে পড়ে নিন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। আশা করছি আপনাদের এই ভ্রমণ আনন্দময় হবে। ধন্যবাদ। অ্যানাউন্সমেন্টে যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো এখানেও ভালোভাবে লিপিবদ্ধ করা আছে, সো চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। পাখা ঘুরতে শুরু করেছে এবং বিমানটি এখন রানওয়ের দিকে যাচ্ছে। ওই যে ইউএস বাংলার একটা বিমান দেখা যাচ্ছে, ওটাও আসলে এখন কক্সবাজার যাবে। রানওয়েতে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, হয়তো ফ্লাইটের অনুমতি পেতে লেট হচ্ছিল, এখনই টেক অফ করবে।
উড্ডয়নের ঠিক কিছুক্ষণ পরেই আমাদেরকে ট্রিপ ফুয়েল দিয়েছেন, মানে কিছু একটা খেতে দিয়েছেন। যেহেতু আমরা দুইজন এবং আমাদের ইনফ্যাক্ট বেবি, সে আমাদেরকে আসলে তিনটাই তারা দিয়েছেন, তিনটা মিনারেল ওয়াটার এবং তিনটা ট্রিপ ফুয়েলের বক্স। দেখি বক্সের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই একটু। তো এই ছিল মোটামুটি বক্সের ভিতরে, আর খাবারটা অ্যাভারেজ মানের ছিল, খুব আহামরি টেস্ট এরকম কোনো কিছু না, একেবারে খারাপও না, মোটামুটি আর কি। আমরা অলমোস্ট কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারে অবতরণের জন্য নামতে শুরু করব। আবারও আপনাদেরকে এয়ার আস্ট্রা এবং আমার ক্রুদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। জাস্ট আপনাদের অবগতির জন্য বলে রাখছি, আমরা যখন ভূমিকা অবতরণের জন্য নামতে থাকব তখন তাপমাত্রা তার দমের জন্য হালকা ঝাঁকুনি হতে পারে, এটা খুবই স্বাভাবিক এই আবহাওয়ার কন্ডিশনে। ভবিষ্যতেও এয়ার আস্ট্রার সাথে আপনাদের আবার ভ্রমণ হবে এবং আমাদের সাথে আপনাদের দেখা হবে এই প্রত্যাশা নিয়ে ধন্যবাদ। এইতো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে পৌঁছে গেলাম কক্সবাজারে। কক্সবাজারে পৌঁছাতে আমাদের টাইম লাগলো 95 মিনিটের মতো। তো এই ছিল মোটামুটি ঢাকা থেকে কক্সবাজারের এয়ার এস্ট্রা ফ্লাইটের মোটামুটি ওভারভিউ। আমার কাছে ওভারঅল সার্ভিস ভালোই লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করার ট্রাই করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।